আজকের রাশিফল বিশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো বৃহস্পতিবার তিথি শুক্ল একাদশী জন্মরাশি হল মকর সূর্যোদয় সকাল পাঁচটা পঁচিশ এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা সাঁত্রিশ রাশি রাশিফল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে অতিথির বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমনের উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে যারা তাদের ভালোবাসা মানুষটির সাথে একটি ছোট্ট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজ শ্রেষ্ঠ দিন বন্ধুদের জন্য কোনো কারণে রাগ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ ক্ষতি হতে পারে কোনো আশা পূরণের জন্য আজ আনন্দ হতে পারে আগুন থেকে একটু সাবধানে থাকুন আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করবে আজকের ভাগ্য সংখ্যা হলো আট ব্রিজ রাশির রাশিফল বন্ধুরা আপনাকে কোনো ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার চিন্তায় লক্ষণীয়ভাবে প্রভাব ফেলবেন আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝা কেটে যেতে পারে বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে আপনি আপনার প্রিয়জনের অতীতের জন্য ক্ষমা করে আপনার জীবনের মূল্যবান করে তুলবেন কোনো আঘাতের জন্য মেজাজ বিগড়ে যেতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক ব্যাপারে একটু সুবিধা আসতে পারে ভাই বা বোনের সাথে কোনো কারণে বিবাদ হতে পারে মাতা শরীর নিয়ে একটু চিন্তিত থাকবেন একের ভাগ্য সংখ্যা হলো সাত মিথুন রাশির রাশিফল বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতন তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন ব্যবসায় চুরি থেকে সাবধান হন আজ দিনের শুরুর দিকে ব্যবসায় বাড়তি কিছু আয় আসতে পারে দাঁতের যন্ত্রণা আজ বাড়তে পারে প্রিয় ব্যক্তির সাথে তর্ক বাঁধার জন্য মানসিক যন্ত্রণা হতে পারে সম্পত্তি নিয়ে আজ কোনো আইনি ব্যবস্থা নিতে হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশির রাশিফল কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি চাননি তাহলে সুন্দরভাবে সেই স্থানে নিমন্ত্রণ গ্রহণ করুন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফল নিয়ে আসবে জলপথে বিপদ আসতে পারে আজ কোনো জিনিস চুরি যেতে পারে তাই একটু সাবধানে থাকুন ব্যবসায় সাফল্য আসতে পারে ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিকমতো হবে না ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে আজ সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা চলবে না আজকের ভাগ্য সংখ্যা হলো নয় সিংহ রাশি রাশিফল কথা বলার আগে দুবার ভাবুন আপনি আপনার মতামতগুলি অজান্তেই কারো অনুভূতিকে আঘাত করতে পারেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে আপনি সবসময় যেরকমের কাজ করতে চেয়েছিলেন অফিসে আজ সেই ধরনের কাজ আপনি পেতে পারেন প্রাণ উচ্ছ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে আপনার বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে হবে ছোটদের রক্তপাতের সম্ভাবনা রয়েছে বাড়িতে অশান্তি এবং মানসিক যন্ত্রণা বাড়তে পারে চাকরির স্থানে কোনো ব্যক্তির সঙ্গে আজ তর্ক হতে পারে সামাজিক কারণে সুনাম বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো কোনো যোগাযোগ আসতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত রাশি রাশিফল আপনার মধ্যে শক্তির প্রাচুর্য থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে আপনার নতুন জিনিসের জানার প্রবণতা লক্ষণীয় হবে আজকের দিনে পড়াশোনায় একটু বিষণ্ণতা আসতে পারে আজ একটু সাবধানে চলাফেরা করুন বিপদের সম্ভাবনা রয়েছে ব্যবসার দিক থেকে ভালো সুযোগ আসতে পারে স্থানে আজ তর্ক বেশি না করাই ভালো হবে ভুল কোনো কাজের জন্য অনুশোচনা হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির সাথে বচসা হতে পারে উত্তম কোনো কাজের পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনদের সাথে অশান্তি মানতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ তুলা রাশি রাশিফল ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে টাকা পয়সার লাভ আপনার প্রত্যাশা হবে না একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথা আপনার মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অধিক সহানুভূতিশীল হবেন নিজেকে প্রকাশ করা ভালো সময় সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতি পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে পারিবারিক ছোটোখাটো সমস্যা থাকলে কেটে যাবে আজ পরিশ্রম হবে প্রচুর সন্তানের জন্য চিন্তা বাড়বে আজ রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আপনার চারপাশে মানুষরা এমন কিছু করবেন যাতে আপনার জীবনসঙ্গিনী আপনার প্রেমে পড়ে যায় আজকের ভাগ্য সংখ্যা হল আট বৃশ্চিক রাশির রাশিফল আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ উপভোগ্যরা সঠিক মেজাজে থাকবেন যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন পুরানো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো আজকে আপনি প্রেমের যন্ত্রণার মুখোমুখি হতে পারেন কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিক পরিবর্তন হতে পারে আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার ঐন্দ্রজালিকার কমনীয়তার পিছনের রহস্যটি জানবেন দিনটি আপনার বিবাহিত জীবনে কঠিন সময়ে সাময়িক রেহাই দেবে আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশি রাশিফল অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশামাপিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরবর্তীতে আপনার উচিত মাথা ঠান্ডা রেখে এবং আপনার প্রেমিকার সাথে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে প্রতিবাদী মনোভাবের জন্য চাকরি স্থানে জটিলতা বৃদ্ধি পাবে একাধিক পথে আয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধান হতে পারে অপরের উপকারে আজ বিপদ বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মকর রাশির রাশিফল আপনার বন্ধুর সাথে কোনো ভুল বুঝাবুঝির কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে কোনো ফয়সালা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু এই সময় ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি স্ত্রীর প্রতি বিচলিত হবেন না আজকে আপনি আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি আজ ভালো দিনটি একটি হাসিপূর্ণ দিন বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে হবে অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে ভক্তিমূলক কাজে নিজেকে মনোনিবেশ করুন তাতে শান্তি পাবেন পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসতে পারে আজকে আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কুম্ভ রাশির রাশিফল অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন বৃষ্টি রোম্যান্সের জন্য পরিচিত আপনি সারাদিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আজকে চেষ্টা করলে সাফল্য আসতে পারে অসৎ সঙ্গে পড়ে আজ অর্থন্যাস হতে পারে শরীর একটু খারাপ হতে পারে অতিরিক্ত আবেগপ্রবণ হলে কর্মে বিপত্তি দেখা দিতে পারে একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূর্ণ হতে পারে প্রেমে জটিলতা কেটে যেতে পারে প্রতিবেশীর সাথে বুঝে শুনে কথা বলুন আজকের ভাগ্য সংখ্যা হলো চার রাশি রাশিফল আপনার বেপরোয়া আচরণ আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে জমি জমায় বিনিয়োগ করা আজ লাভদায়ক হবে আজ সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজ রাখবে এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে বিভিন্নভাবে আপনার উপকারে লাগবে আজ ভাইয়ের সঙ্গে বিবাদ থেকে একটু সাবধানে থাকুন আজ সারাদিন ব্যবসায় একটু উদ্বেগ দেখা যাবে ব্যয় বেশি হয় বাড়িতে কলহ বাঁধতে পারে চোখের সমস্যায় একটু ভোগাতে পারে উচ্চ শিক্ষিতদের জন্য ভালো খবর বা যোগাযোগ আসতে পারে আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটি আপনার বিবাহিত জীবনে সেরা দিন করতে পারেন প্রয়োজনে তাকে তার সাহায্য করুন আজকের ভাগ্য সংখ্যা হলো দুই ভালো থাকুন সুস্থ থাকুন